আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিমা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে স্পেশাল নাড্ডু রেসিপি শেয়ার করব, তেল আর চাউলের নাড্ডু রেসিপি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন সাথে সাথে আমার ভিডিওটা আপনারা পেতে পারেন। তো চলুন দেখিয়ে দিই আজকের স্পেশাল। এখানে আমি 1 কাপ নারিকেল কোরানো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এগুলোর পানি টেনে নিতে হবে। এর মধ্যে আমি 1/2 কাপ গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে মিক্স করে নেব। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এর মধ্যে 1 চিমটি লবণ দিলাম মিষ্টির ব্যালেন্সটা থাকার জন্য। ভালোভাবে গুড়টাকে গলিয়ে নিব। আমার গুড়টা গলানো হয়ে গেল। এর মধ্যে আমি চাউল ভাজা দিয়ে দিলাম। চাউলকে আমি হালকা ভাজি করে নিলাম, নেওয়ার পরে ব্লেন্ড করে নিলাম। এখন ভালোভাবে মিক্স করে নিব। এর মধ্যে আমি তিল দিয়ে দিলাম। তিল আমি হালকা জাস্ট ভেজে নিলাম। এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 1/2 কাপ, তিল 1 কাপ আর চাউলের গুঁড়া 1 কাপ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। নাড্ডুর জন্য রেডি হয়ে গেল পোটগুলো। এখন জাস্ট হালকা গরম অবস্থায় আমি হাতের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে করে গোল করে নিব। এভাবে করে যে গরমটা আপনারা হাতে সহ্য করতে পারবেন ওই গরমটা হাতে নেবেন, নাহলে হাত আবার পড়ে যাবে। আমার সবগুলো নারকেল নাড়ু রেডি হয়ে গেল। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক কমেন্টে আমার মনটি অনেক উৎসাহ করে আমার নেক্সট ভিডিওর জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।